আসসালামু আলাইকুম। ইকরা রানাঘর থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি ইকরা রান্নাঘরে। আজকে যে দুটো রেসিপি তৈরি করে দেখাবো, প্রথমটি হচ্ছে আপনারা জানেন যে সিলেটের একটা অথেন্টিক ডিশ আছে হাঁস এবং বাঁশ, তাই আজকে আমি হাঁস এবং বাঁশ সেটাই রান্না করবো, তবে একটু ফিউশন করবো। এবং দর্শক, দ্বিতীয় রেসিপিটি যেটা করব সেটা হচ্ছে পমফ্রেট ফিশ ফ্রাই। তাহলে চলুন দর্শক, হাঁস আর বাঁশ তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগে, দেশি হাঁসের মাংস 500 গ্রাম, বাঁশ কুড়ুল 2 কাপ, হলুদ 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো, ঘি 2 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, গোটা গরম মশলা পরিমাণ মতো, পোস্তদানা 2 চামচ, তেজপাতা 3-4, আলু 7-8 ছোটো সাইজের, ধনে পাতা কুচি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 2 চামচ, গোটা কাঁচামরিচ 4-5, টক দই 1/2 কাপ। দর্শক, উপকরণ তো দেখে নিলে, চলুন এখন রান্নায়। দর্শক, হাঁস এবং বাঁশ রান্না করতে আমি প্রথমে একটা চুলে হাঁড়ি বসিয়েছি। তার আগে আমাকে যেটা করতে হবে, একটা বোল নিয়েছি আমি। এখানে যে হাঁসটাকে, হাঁস তো আপনারা জানেন একটু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি হাঁসটাকে মেরিনেট করব। আমি এখানে দর্শক দেশি হাঁস প্রায় 500 গ্রামের মতো নিয়েছি, পুরোটা দিয়ে দিব এখানে। দর্শক, এখানে মেরিনেট করার জন্য আমি টক দই নিয়েছি, টক দই 1/2 কাপের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিব। দিব পরিমাণ মতো লবণ। দর্শক, এটাকে আমি ভালোভাবে এখন মিশ্রণ করবো, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দর্শক, এটাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। দর্শক, খেয়াল করবেন আমি শুধু মেরিনেটে কিন্তু আপনার টক দই লবণ এবং হাঁসের মাংসটা দিয়েছি। দর্শক, টক দই এবং লবণ এবং হাঁসের মাংস আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি সিল করে নিব 30 মিনিটের জন্য। দর্শক, দেখেন আমি কিভাবে এটাকে সিল করছি। দর্শক, আমার সিল হয়ে গেছে, আমি এইটা 30 মিনিটের জন্য রেখে দিব। এখন যেটা দর্শক, আমি যেটা করব, আমি এই প্যানটা হাঁড়িতে আমি যেহেতু মশলা কষাবো, এটার জন্য আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম। এখানে দর্শক, আমি সয়াবিন তেল দিয়ে দিব 1/2 কাপের মতো। আপনারা তো জানেন যে হাঁসের মাংসে এমনিতেই তেল থাকে, তো আমি এখানে আসলে সেই পরিমাণ তেল দিব যেটা হাঁস থেকে বেরোনোর যে তেল বেরোবে এটা যেন ব্যালেন্স হয়ে যায়। আর বেশি তেল খাওয়া আসলে শরীরের পক্ষে খারাপ, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। দর্শক, আমার এখানে প্রায় তেলটা গরম হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পুরোটাই 1 কাপ ছিল, আমি 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে তেজপাতা আছে, আমি 3-4 তেজপাতা দিয়ে দিব। সরাসরি না দিয়ে একটু হাত দিয়ে ছিঁড়ে দিবেন, তখন ফ্লেভারটা আরও ভালো আসে। আমি তেজপাতা দিয়ে দিলাম, এখন দিব রসুন কুচি 2 চামচের মতো। 2 চামচ রসুন কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব এখানে গোটা গরম মশলা আছে, আমি পুরোটাই দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। দর্শক, আমি এখন যেহেতু এইটা মশলা দিয়ে কষাবো, তার জন্য আমাকে এইখানে আমি যেটা করব, সরাসরি মশলাটা আমি না দিয়ে, আপনি হলুদ গুঁড়ো বলেন, মরিচ গুঁড়ো বলেন আর জিরে গুঁড়ো বলেন, আমি যেহেতু 3টে ইউজ করব, এখানে আমি সরাসরি তেলের মধ্যে না দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করব। দর্শক, এখানে আমি 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আমি হলুদ গুঁড়ো দিব 1 চামচের মতো। আর আপনারা জানেন যে সিলেটিরা আসলে একটু ঝালপ্রিয় মানুষ, তাই এখানে আমি 2 চামচের মতো গুঁড়োমরিচ দিয়ে দিব। আপনি চাইলে ঝাল যদি কম খান অবশ্যই তখন গুঁড়োমরিচ কম দিয়ে দিবেন।
এখন আমি এটাকে দর্শক আমি একটু পানি দিয়ে পেস্ট তৈরি করব পানি দেওয়ার পরে যে ময়েশ্চারটা হয় এটা যদি আমি এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেই তখন আমার যে মশলাটা খুবই সুন্দর আসে কালার সব দিক দিয়ে এবং খেতেও খুব ভালো লাগে তখন আপনার সেই তেলে মশলাটা জ্বলে যাওয়ার কোনো ভয় নেই পুরোটাই আমি দিয়ে দিব দর্শক দর্শক দেখেন প্রচুর সুন্দর আসলে কালারটা খুবই সুন্দর আসছে এখনই আশা করি রান্না করার পরে আরও লোভনীয় হবে দর্শক আমি এখন আঁচটা একটু কমিয়ে দিব কমিয়ে দিলাম আমি এখন দিব পুস্ত পুস্ত দিয়ে দিব দু চামচের মতো দিয়ে দিলাম দু চামচের মতো দর্শক আমি এখানে যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে অথেন্টিক একটা রান্না তৈরি করব হাঁস এবং বাঁশ এখানে আমি যেটা বলে সিলেটি ভাষায় যে বাঁশের কুড়োল হ্যাঁ বাঁশের কুড়োল এখানে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি দুই ধরনের করেছি এখানে কুচি করেছি আজকে আমি কুচি দিয়ে করব কারণ আমি এখানে স্লাইস করার আপনারা চাইলে স্লাইস দিয়েও করতে পারেন আবার কুচি দিয়েও করতে পারেন আমি এটা কুচি দিয়েই আজকে করব এখানে পুরোটা আমি দিয়ে দিব দু কাপের মতো আছে দু কাপের মতো বাঁশের কুড়োল দিয়ে দিব দর্শক আপনারা জানেন যে বাঁশের কুড়োল আসলে আমাদের মানবদেহের শরীরের জন্য খুবই উপকারী ফাইবার সমৃদ্ধ খাবার বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য এটা খুবই ভালো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দর্শক আমি এখন একটু পানি দিয়ে দিব দর্শক আমি এখন এটাকে মৃদু আছে 7-10 মিনিটের জন্য রান্না করব এবং মাঝে মাঝে নেড়ে দেখব যে নিচে তলায় ধরেছে কি না দর্শক আমার 7-8 মিনিট হয়ে গেছে প্রায় আমি এখন দেখব দর্শক মশলা তো প্রায় কষানো হয়ে গেছে আমি এখন আমার ওই দিকে আমার যে আমি হাঁসের যে মাংসটা মেরিনেট করেছিলাম ওইটাও 30 মিনিটের মতো হয়ে গেছে ওইটা পুরোটাই ঢেলে দিব এখন দর্শক বাঁশের কুড়োলের আপনাদেরকে আরেকটা জানিয়ে রাখি বাঁশের কুড়োল কিন্তু দুই পদ্ধতিতে আমাদের সিলেটে খাওয়া হয় আদিকাল আমলে আমি যেটা শুনেছি বাবা দাদা নানিদের কাছ থেকে বাঁশের কুড়োল মূলত ওই যে বাঁশের যে কচি যেটা যখন উঠে তখন খাওয়া হয় নতুবা বাঁশ যখন নতুন কুড়োল উঠবে তখন আপনি মাটির হাঁড়ি দিয়ে উল্টিয়ে দেওয়া হয় ওইটার মনে করেন যে 10-15 দিন 20 দিন পর যদি এটাকে বের করে খাওয়া হয় ওইটা আরও অনেক সুস্বাদু হয় নাকি বাট আমি আসলে বাঁশের কুড়োল সরাসরি ইউজ করেছি দর্শক এখানে হাঁসের মাংস আমি পুরোটা মেরিনেট করে দিয়ে দিলাম এখন আমরা ভালো করে এটাকে মিশ্রণ করব দর্শক এটাকে আমরা ভালো করে মিশ্রণ করে ফেলব এখন দর্শক এখন এখানে আমি গোটা কাঁচামরিচ রেখেছি 7-8টি আমি এখানে দিয়ে দিব এটা আলু রেখেছিলাম আলু কয়েকটা দিয়ে দিব দর্শক আঁচটা আর একটু কমিয়ে নিলাম আমি এখন এটাকে মৃদু আছে আমি মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত মিনিমাম 20-30 মিনিট আমি রান্না করব কিন্তু আগেই বলে রাখি মাঝখানে নেড়ে চেড়ে দিবেন না হয় তলায় ধরে যাবে তার জন্য আমি আগে একটু এখানে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ আধা কাপের মতো এখন আমি উপরে ঢাকনা দিয়ে দিলাম 30 মিনিট তো হয়ে গেল আমাদের কী অবস্থা দেখি দর্শক প্রায় খুব সুন্দর কালার আসছে দর্শক আমি যেটা করব এখন এখানে পেরেস বেস্তা রেখেছিলাম আমি পেরেস বেস্তা এখানে হাফ কাপের মতো আছে আমি কিছুটা দিয়ে দিব আর কিছুটা রেখে দেবো খাবার পরিবেশনের সময় দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি আছে 2 চামচের মতো দিয়ে দিব এখানে ঘি আছে সেটাও আমি 2 চামচের মতো দিয়ে দিব দর্শক সবগুলো
দিয়ে আমি এখন আবার 2 থেকে 3 মিনিটের জন্য দমে রাখব। দর্শক আমি 2 থেকে 3 মিনিটের জন্য দমে দিলাম। এটা হতে হতে আমি এখন একটা পরিবেশন পাত্র নিব, কারণ আমাদের হাঁস এবং বাসের রান্না প্রায় শেষের দিকেই। দর্শক 2 থেকে 3 মিনিট প্রায় হয়ে গেছে, আমি এটাকে এখন পরিবেশন পাত্রে নিয়ে নিব। দর্শক দেখেন কালারটা খুবই সুন্দর আসছে। এটা দর্শক আপনি যদি চান এটা গরম গরম ভাতের সাথে, অথবা আমাদের সিলেটের একটা খুবই রুটি প্রসিদ্ধ যেটা হচ্ছে চালের রুটি, একদম সফট থাকে, ওইটার সাথেও খেতে পারেন, নতুবা নান রুটির সাথে খেতে অবশ্যই ভালো লাগবে আপনার। দর্শক আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু সাজানোর পালা সেহেতু একটা কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তার জন্য আমি আসলে একটু দর্শনধারীর জন্য আসলে সাজিয়ে দিব। দর্শক এখন আমি যেটা করব, এখানে বলেছিলাম যে পেঁয়াজ বেস্তা কিছু রাখি দিয়েছি পরিবেশনের জন্য, এটা এখানে উপরে দিয়ে দিব, একটু ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা কুচি রেখেছিলাম, তারপর আবার একটু ঘি দিয়ে দিব। দর্শক হয়ে গেল আমার মজাদার হাঁস এবং বাঁশ দিয়ে তৈরি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। দর্শক আপনারা তো প্রথম রেসিপিটি দেখে নিলেন, সেটা ছিল হাঁস এবং বাঁশ। এখন আমি যেটা করব দ্বিতীয় রেসিপি, সেটা হচ্ছে পমফ্রেট ফিশ ফ্রাই। বাট সবাই আমরা জানি যে রূপচাঁদা মাছ সবাই ভেজে খায়, তো আজকে আমি ভাজবো তবে একটু অন্যরকম উপকরণ দিয়ে ভাজবো। এবং আপনারা তো জানেনই অন্যরকম উপকরণ দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় বা নতুনত্ব আনা যায় তাহলে এই খাবারের স্বাদটা আপনার মুখে লেগে থাকবে আশা করি। আজকে যেটা করব আমি রূপচাঁদা ফিশ ফ্রাই, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনার পরিবারের ভালো লাগবে। তাহলে চলুন দর্শক পমফ্রেট ফিশ ফ্রাই করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। পমফ্রেট ফিশ ফ্রাই তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, রূপচাঁদা মাছ 2টি মাঝারি সাইজের, পোস্তদানা 3 চামচ, হলুদ আধা চামচ, মরিচ আধা চামচ, লবণ স্বাদ মতো, ময়দা 2 চামচ, চালের গুঁড়ি 3 চামচ, ঘি 6 চামচ, ধনে পাতা কুচি সাজানোর জন্য, বাটার 2 চামচ, বারবিকিউ সস 1 চামচ। দর্শক উপকরণ তো দেখে নিলেন, এখন ফিশ ফ্রাই করার পালা। আমি একটা স্টোভে একটা প্যান তুলে রেখেছি। প্রথমে যেটা করব দর্শক, আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি এই জন্য যে একটু ক্রিস্পি হওয়ার জন্য, কারণ এইটাকে একটা আমি ময়ান তৈরি করব। চালের গুঁড়ো নিয়েছি আমি 3 চামচের মতো, এখানে ময়দা আছে, ময়দা নিয়েছি 2 চামচের মতো, একদম সামান্য পরিমাণ আমি হাফ চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, এখানে পোস্তদানা আছে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো, আর লবণ দিব স্বাদ মতো, আর লবণ দিব স্বাদ মতো। দর্শক আমি যেটা করব এখন এইটাকে একটু পানি দিয়ে একটা ময়ান তৈরি করব, পানিটা বেশি দিব না, মোটামুটি যেন একটা ঠিক থাকে। এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, আর সবসময় দর্শক খেয়াল রাখতে হবে আপনি যখন ফিশ ফ্রাই বা যে কোনো ফ্রাই করেন তখন
আসলে গুঁড়ামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ গুঁড়ামরিচ যদি আপনি ডুবো তেলে বা শেলোফাই যাই করেন না কেন, আপনি তখন আপনার ডুবো তেলে ভাজলে কী হয়, গুঁড়ামরিচের কারণে এটা বাহ্যিক দিকটা পুড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মরিচ দিয়েছি শুধু কালারিংয়ের জন্য এবং একটু স্বাদ আনার জন্য। দর্শক, আমার এটা মাখানো হয়ে গেছে। আমি যেটা করব এখন, এই রূপচাঁদা মাছটাকে আমি এখানে আলতো করে মশলার সাথে মিশিয়ে ফেলবো। দর্শক, আমি এখানে আসলে আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি আসলে রূপচাঁদা মাছটাকে ভালোভাবে ধুয়ে ভিতরের সব বের করে এটাকে আসলে আমি চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে ওটা দেখেন, আমি এখানে ক্রস চিড়ে নিয়েছি। আপনারা চাইলে সুজাও করতে পারেন, তার সুবিধার্থে আপনাকে দেখাই। আমি দুটা যেহেতু নিয়েছি, আমি এখানে লম্বালম্বিভাবে এটাকে চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে যে মশলা তৈরি করেছি ওইটা ভিতরে ঢুকবে এবং যখন ফ্রাই করব তখন খেতে অবশ্যই ভালো লাগবে। দর্শক, আরেকটা কথা মনে রাখবেন, আমি আপনি যখন হাত দিয়ে এইটাকে মিশ্রণটাকে আলতোভাবে লাগাবেন তখন অবশ্যই আপনার হাতটা ক্লিনিং করে ফেলবেন। দর্শক, আমার মশলা মাখানো হয়ে গেছে। দর্শক, যেহেতু আমার মাছের সাথে এই মিশ্রণটা লাগানো হয়ে গেছে, এখন আমি একটা ফ্রাই প্যান জ্বালিয়ে দিব। আর মাছ ফ্রাই করার ক্ষেত্রে যদি আপনি যদি ননস্টিক প্যান ব্যবহার করেন বা ননস্টিক তাওয়া যাই করেন তাহলে এটা খুবই ভালো হয়, নিচে লাগে না সহজেই। দর্শক, আমি যেহেতু এটা ফ্রাই করব তার জন্য আমি সাধারণ তেলের বদলে আমি ঘি ব্যবহার করছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা মাছের মধ্যে মাছ ভাজলে খুবই সুস্বাদু হয়। আমি এখানে ঘি ব্যবহার করেছি, প্রায় 6 চামচের মতো দিলাম, একটু রেখে দিলাম। একটু বাটার দিব, দর্শক আমার ঘি তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফিশটা দিয়ে দিব। আপনাকে এইটা মৃদু আছে ফ্রাই করতে হবে, কারণ কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রূপচাঁদা মাছ কিন্তু আসলে সত্যি কথা বলতে কি সবারই খুবই প্রিয়, আমার তো অনেকেই রান্না করে খায়। আমার কিন্তু আসলে ফ্রাই করাটা আসলে খুবই ভালো লাগে, কারণ এটা মুখরোচক খাবার। আর ওইভাবে যদি ফ্রাই করেন আসলে আপনার খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। আর আমি সবসময় এটা করি, আপনারাও করবেন, আর আমাদেরকে তো অবশ্যই জানাবেন রান্নাগুলো কেমন লাগলো। আজকে যেটা ফিশ ফ্রাই করলাম সেটা করেও আমাদেরকে জানাতে পারেন। দর্শক, আমার অলরেডি একটা ফ্রাই হয়ে গেছে, আমি এখানে তুলে রাখলাম, এখন আরেকটা দিয়ে দিব। আপনারা চাইলে, যেহেতু আমার প্যানটা একটু ছোট, আমি একটা একটা করে ভাজার চেষ্টা করেছি, আপনারা চাইলে বড় প্যানেও দুটো তিনটো করে ভাজতে পারেন। আপনারা তো দেখেছেন যে আমার একটা ফিশ অলরেডি আমার ফ্রাই করে ফেলেছি, আর একটা আমার শেষ পর্যায়ে এখন উঠিয়ে ফেলবো। তুলে ফেললাম দর্শক, এখন কি করব, যেহেতু অবশিষ্ট আমার ঘি এবং বাটারের একটা মিশ্রণ আছে সেখানে কি করব, আমি একটু যেটা বারবিকিউ সস আছে আমি একটু দিয়ে দিব, 1 চামচের মতো। দর্শক, আমি আর একটা ফিশ ফ্রাই দিয়ে দিলাম,
দর্শক, এটা হতে হতে আমি একটা পরিবেশন পাত্র নিয়ে নিলাম, এখানে আমি দিয়ে দিব। এভাবে আমরা আলতো করে দুটো মাছকে এভাবে করে ফেলব। দর্শক, তো স্টপটা আমি নিভিয়ে দিলাম, যেহেতু আমার ফিশ ফ্রাই করা হয়ে গেছে। দর্শক, আমি সাজানোর জন্য আসলে এখানে ধনে পাতা কুচি রেখেছিলাম, এটা সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিব। আর একটু বারবিকিউ সস উপরে দিয়ে দিব। দর্শক, হয়ে গেল আমার মজাদার পমফ্রেট ফিশ ফ্রাই। আজকে ইকরা রান্নাঘর থেকে আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখালাম। একটা হচ্ছে হাঁস দিয়ে বাস, যেটা সিলেটের অথেন্টিক, আমি এটাকে একটু ফিউশন করেছি। আর দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পমফ্রেট ফিশ ফ্রাই, সেটাকেও আমি একটু ফিউশন করার চেষ্টা করেছি। দর্শক, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আগামী পর্বে আরও নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব অভিরূপ ইকরা রান্নাঘর থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।